প্রতিহিংসার রাজনীতি বিএনপি করে না, স্বাধীনতার ঘোষণা কখনই দেয়নি। এখন তো চাঁদাবাজি করছে, বলছে আমি বিএনপি করি, এনপি তেন করি, তোকে মাথা ফাটা বলে দিল, হ্যাঁ আমি বিএনপির লোক, যে কাছে নিজে অপরাধী হবো। আপনার আসলে ব্যক্তিগত ব্যাখ্যা, উনি আমাদের একজন জাতীয় নেতা ছিলেন, স্বাধীনতা যুদ্ধের সময় যুদ্ধের আগে 69 গণঅভ্যুত্থানে তিনি নেতৃত্ব দিয়েছেন। তার পরবর্তী যেটা বললেন, এটা ভুল বলেন, স্বাধীনতার ঘোষণা কখনই দেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং তার একটা রেকর্ডও আছে যেটা পুরো বিশ্ববাসী শুনেছে। আপনার জিনিস খেয়াল করবেন, এটা যার যার অবদানটা স্বীকার করে নিলেই কিন্তু আর বিতর্কের জন্ম হয় না। আপনি যদি যখনই আমার অবদানটা বা আমার অবস্থানটাকে খাটো করার চেষ্টা করবেন, তখনই কিন্তু আমি চেষ্টা করবো আপনারও কোনো অবস্থান বা অবদানটাকে অস্বীকার করা, আবার অবস্থানটাকে খাটো করার। সো আমার মনে হয় ইতিহাসের যেটা সত্যি জিনিস, যেটা সবাই জানে, যেটা সত্যি ঘটেছে, সেটাই প্রচার করা উচিত এবং সেটাই প্রচারিত হওয়া উচিত, এবং সেটা সবাই মেনে নিলে মনে ভালো হয়। আপনি নিশ্চয়ই জানেন যে সরকার পতনের একদিন পরে আমাদের দলের একটা সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে ভার্চুয়ালি বক্তৃতা দেন আমাদের দলের চেয়ারপারসন বিশ্বনেত্রী বেগম খালেদা জিয়া এবং অ্যাক্টিং চেয়ারপারসন আর আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব। ওনারা দুজনেই স্পষ্ট করে বলেছেন যে প্রতিহিংসার রাজনীতি বিএনপি করে না, বিএনপি বিশ্বাস করে না, কেউ এই ধরনের রাজনীতি করতে গেলে তাকে অবশ্যই শাস্তির আওতায় আসতে হবে এবং তাকে দল থেকে বহিষ্কার করতে হবে, বিভিন্ন ধরনের অ্যাকশনের কথা তারা বলে দিয়েছেন এবং সবাইকে সুস্থ সুন্দর পরিবেশ বজায় রাখতে বলেছেন, এবং এটাই আসলে বিএনপির কাজ। আর যারা চাঁদাবাজি করছে তারা কেউ বিএনপির লোক না। ওই যে গত সরকারের প্রেতাত্মাগুলো, তাদের লেজ টেজ যেগুলো ছিল, তাদের সাঙ্গপাঙ্গ যেগুলো ছিল, এখন তারা চাঁদাবাজি করছে, বলছে আমি বিএনপি করি, এনপি তেন করি, এমন অনেক প্রমাণ পাওয়া গেছে, অনেকে ধরে। আপনি দেখেন আনসারের ভিতরে স্বেচ্ছাসেবক লীগের নেতা আনসারের ড্রেস পরে, এখন এটাই কী বলবেন আপনি? স্বেচ্ছাসেবক লীগের নেতা আনসারের ড্রেস পরে সেখানে স্লোগান দিচ্ছে এবং ধরা পড়লো তো সে আনসারের লোকই না। 5-7 জন আনসার তো বলতেই পারছে না তার চাকরি কেমনি হলো, তার শিক্ষাগত যোগ্যতা কী, তাই সে ম্যাট্রিকে কী রেজাল্ট করেছে, তার বই কত পয়েন্ট ছিল। তো এবার আপনারা বুঝেন, এরকম আমি এক জায়গায় গেলাম, যাই বলে একটা লোক যে বলে দিল যে একটা লোকের মাথা ফাটায় বলে দিল, হ্যাঁ আমি বিএনপির লোক বলে গেল, তার মানে সে বিএনপির লোক না। যে একজনের মাথা ফাটায় বলবে যে আমি বিএনপির লোক, তার মানেই সে বিএনপির লোক না, কারণ সে বিএনপিকে খাটো করার জন্য, হেয় প্রতিপর করার জন্য, বিএনপি বদনাম করার জন্য সেই কাজটা করছে। নাহলে মাইরা কেন বলবো আমি বিএনপির লোক? ক্লিয়ার না ব্যাপারটা? না না, নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো ইচ্ছা নেই ভাই, আমি সাধারণ জীবনযাপন করি, এটাই ভালো। আর ওইখানে অনেক কমিটমেন্ট থাকে, অনেক দায়িত্ব থাকে, যদি কোনো দায়িত্ব পালন করতে না পারি নিজের কাছে নিজে অপরাধী হব। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।